দর্শক আসসালামু আলাইকুম, রোজা এগ্রো ফার্মে আপনাদের স্বাগত জানাচ্ছি। করলা চাষ স্বাদেতে তো কিন্তু গুণে ভরপুর, এমন সবজি চাষ করে কৃষকের মুখে এসেছে মিষ্টি হাসি। চাষটার উপর আমার খুব শখ আর খুব ধরে, খুব দেখতে খুব মজাও লাগে, ঠিক আছে, খুব মজা লাগে এর উপরে। মানে চাষ দেখার মতো শখের চাষ, মানে ন্যায় হিসাবে যখন ধরবি এরাটা খুব সুন্দর, মানে মনমোহিন হয়ে যাবে, মনটা বলি দেখো। ওই শুধু করলার বাম্পার ফলন দেখে এমন ভালো লাগার কথাই জানাচ্ছিলেন মোহাম্মদ জিনারুল ইসলাম। বালতি হাতে করে গেলি যেমন দুধ পাওয়া যায়, এটা গাবি বর্তমান। এ আমি এখন সামনের সপ্তাহে কেটেছি, আজকে এক সপ্তাহে কাটছি, যে আমার একটা টাকা 7,000 টাকা একটা আসবে, একটা এরম একটা খুব মজা। তার বাড়ি মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামে। তিনি এবারই প্রথম 1 বিঘা বা 33% জমিতে হাইব্রিড জাতের করলা চাষ করেছেন। আমার এই পাশে আমি একজনা দেখলাম, দেখি গতবার তার 6 কাটা ভুঁয়ে তার 70,000 টাকা হলো। এই জন্য আমার খুব দেখার, আমি এখানে দেখতাম, আমরা আমও সামনে বার লাগাবো। দর্শক, কিভাবে তিনি করলা চাষ করেছেন, করলা চাষে কি কি সমস্যা হয় এবং সেজন্য তিনি কি ব্যবস্থা নিয়েছেন, এছাড়া করলা চাষে আয় ব্যয় সম্পর্কিত সকল তথ্যাদি আপনাদের জানানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। করলা, এটি একটি পুষ্টিকর গ্রীষ্মকালীন সবজি। এতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, বিটা ক্যারোটিন, ক্যালসিয়াম, ভিটামিন বি কমপ্লেক্স, যা ডায়াবেটিস, চর্মরোগ সহ অনেক রোগের মহৌষধ। সে কারণেই করলার সারা বছরই চাহিদা রয়েছে এবং দামও তুলনামূলক বেশি থাকে। মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের একজন চাষি জিনারুল ইসলাম। তিনি এবারই প্রথম 1 বিঘা বা 33% জমিতে হাইব্রিড জাতের করলা চাষ করেছেন। তিনি জানান, সব ধরনের মাটিতে এবং পানি জমে না এমন জায়গায় করলা চাষ করা যায়, তবে দোঁয়াশ ও বেলে দোঁয়াশ মাটিতেই করলা ভালো হয়। সাধারণত ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত করলার বীজ রোপণ করা যায়, তবে আগাম ফলন পেতে চাইলে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে বীজ বোনা ভালো। করলা চাষ করতে জমিতে কমপক্ষে 3 থেকে 4টি চাষ দিয়ে বিভিন্ন ধরনের সার দিয়ে মাটি প্রস্তুত করতে হয়। তারপর 2 হাত পরপর বীজ অথবা চারা রোপণ করতে হয়। গাছ বড় হওয়ার পর মাচায় তুলে দেওয়া হয়। নিয়মিত পরিচর্যা করলে 40 থেকে 50 দিন পর থেকেই করলা বিক্রি করা যায় বলে জানান জিনারুল ইসলাম। আমি আগে প্যাকেটে মাটি পূজা করেছি, করে আগে জড়ো করে থুই দিয়েছি, তারপরে বীজ ভিজালাম, 3 দিন মানে 24 ঘন্টার পরে ওকে তুললাম, তুলি ইটা দিলাম, টিস্যুর মধ্যে দিলাম, দিয়ে ও ফের 24 ঘন্টার মধ্যে ফের আবার ফেটে গেল বীজ, দিয়ে ওই মানে ছোটো ছোটো প্যাকেটে দিয়ে ওইটা ই করা হলো, ওই সাল্লা করে দিলাম, সাল্লা করে দিয়ে ওই সিকসিকি ওই রাতের বেলায় ঢেকে থতাম, দিনের বেলায় আবার আগলা করে দিতাম। বীজটা 1 সপ্তাহ লাগলো, মানে কলাইয়ে দিলাম তো তো ওই 1 সপ্তাহের মধ্যে ও চারা এত বড় বড় হয়ে যায়। প্রায় 10-12 দিন পরে ওই চারা ভুঁই রোপণ করা হয়েছে, তারপরে ওই চারা দেওয়ার পরে এখানে 2 দিন পরে আবার সেচ দিয়েছি, সেচ দিয়ে এই খুঁটির গুঁড়ায় গুঁড়ায় লাগানো হয়েছে। খুঁটির গুঁড়ায় লাগানোর পরে তারপরে আবার 1 সপ্তাহ পরে আবার সেচ দিয়েছি, তারপর হালকা হালকা সার দিয়েছি, দিয়ে কয়েকবার 3-4 বার নাড়া ধরে দিয়ে ওকে তোলা হয়েছে। তারপরে এই হালকা হালকা সার দিয়ে তারপরে মানে 5 কেজি 10 কেজি এরম করতে 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 যখন ধরা পেতে গেল তখন বস্তা 2 বস্তা 3 বস্তা হাইস্ট, আমার যখন যত ফল বেশি হয় তখন আমি তত সার বেশি দিই। সার দিয়েছি কমপ্লেক্স, এসবি, জিপসান, 10টা পটাশ দিয়েছি, সেচ দিয়েছি আমি কম করে 7-8 বার দিয়েছি। 40 দিন পরে করলা ধরিল,
মানে ইতে এই বান্ধে তিনি আরো জানান করলা চাষের জমিতে আগাছা দেখা দিলে নিয়মিত আগাছা পরিষ্কার করতে হবে এবং মাঝে মধ্যে গাছের গোড়ায় মাটি আলগা করে দিতে হবে যাতে গাছ ঠিকমতো খাবার গ্রহণ করতে পারে গাছে ফল ধরতে শুরু করলে মাছি পোকা বিটল ও কাঁঠালে পোকা আক্রমণ করে থাকে সেজন্য প্রতি সপ্তাহে সবজির ওঠানোর পর বিভিন্ন ধরনের কীটনাশক প্রয়োগ করতে হয় বলে জানান জিনারুল ইসলাম করলা লাগাতে হয় শ্রাবণ মাসে 10-15 লাগিয়ে দিতে হবে এবার ওই আশ্বিন মাসের 15-20 টাকায় তো ধরা জালি দেখা যাবে তারপরে আশ্বিন মাস শেষ ও করলা ধরা শুরু হয়ে যাবে আর ওই সময় একটু মাকড় লাগে ওই সময় অ্যান্টকল পাউডার আর ওই যে কোনো একটা ছত্রাক দিলেই ও ওটা ইয়ে হয়ে যাবে তারপরে করলা ধরে গেল অ্যান্টকল পাউডার আর ওই ভলেম এই দিতে হবে তারপরে ওটার ইয়ে হয়ে গেলে যদি খুব বেশি লাগে তাহলে ওই ই দিতে হবে ওই হ্যামেস্টার টপ আর স্কোর দিতাম ওরা সপ্তাহে দিতাম যেদিন কাটলাম আবার দিয়ে বিষ সার দিই এবার পানি দিই সেচ দিই চলে গেলাম করলা চাষে কী কী পরিচর্যা প্রতিদিন করা লাগে কিংবা ওই পাতা টাতাই ওই করলার চাষের একটাই ওই ওই করলা ছাড়ি দিতে হবে ওকে ওকে বের করে দিতে হবে জালি এ হেল বিষয় ওইটা এই যে এরম করে এই যে জালি ছাড়ি দিতে হবে এরম করে এই যে জালি ছাড়ি দিতে হবে এইভাবে এরম ছাড়ি দিতে হবে এটা হেল মেন উদ্দেশ্য আর কোনো সমস্যা নেই এই বান যখন জুড়ে যাবে ও শুধু শাড়ি দেয়া আর বীজ দেয় এছাড়া কোনো কাজ নেই আর সপ্তাহে তুলতে হবে আর ওই শেষ সার সপ্তাহে সপ্তাহে দিতে হবে একদিন পেছলি এগুলি হবে ফল ধরার পর থেকে প্রতি সপ্তাহে 5-7 হাজার টাকার করলা বিক্রি করা যায় প্রতি বিঘায় সপ্তাহে 8-10 মন করলা ওঠানো যায় এই 1 বিঘা জমিতে করলা চাষ করতে সর্বসাকুল্যে 25,000 টাকা খরচ হয়েছে ইতিমধ্যে 50,000 টাকার করলা বিক্রি করা হয়েছে আরও কমপক্ষে 20-30,000 টাকার করলা বিক্রি করতে পারবেন বলে জানান তিনি আমার এই এইটা কইতে আমার 6,000 টাকা লেগেছে এই তার সুতোতে মনুষপাট সব ধরে আর আমার ওই 1,000-15,000 টাকার মতো 15,000 টাকার মতো আমার সার লেগেছে শুধু সার আর 2-3 হাজার টাকার মতো আমার বিষ লেগেছে প্রথম উঠল 5 মন তারপরে উঠেছে 10 মন তারপরে 15 মন এই উঠার পরে আমার ওই কয়েকবার ওই 12 মন 13 মন এরামই উঠেছে এছাড়া আমার উঠেনি তো দাম পেয়েছি আমি 15 টাকা 16 টাকা 18 টাকা 25 টাকা এই আমার হাইস্ট দাম আমি এটা 1 সপ্তাহ অন্তর অন্তর আমার একটা টাকা এসছে এটাই আমার খুব মানে আমার একটা বান্দা গরুর মতো 8-8 টাকা মানে বালতি হাতে করে গেলেই যেমন দুধ পাওয়া যায় এটা গাবি বর্তমান এ আমি এখন সামনের সপ্তাহে কেটেছি আজকে 1 সপ্তাহ কাটছি যে আমার একটা টাকা 8-7 হাজার টাকা একটা আসবেই একটা এরম একটা খুব মজা একটা 2.5-3 মাসের চাষ এটা একটা খুব ভালো লাভবানের একটা চাষ বিক্রি করেন কিভাবে চাহিদা কেমন আর কাদের কাছে বিক্রি করেন আমি বিক্রি করি এই যে মহাজনপুরের কাবেরের কাছে ও একদম সরাসরি ঢাকায় পাঠায় ও ওরা ই কাটমের মাধ্যম দিয়ে ও দিয়ে আসে বিক্রি করতে কোনো সমস্যা নেই বিক্রি করতে কোনো সমস্যা নেই ও যতই হোক ও একচুলো সমস্যা নেই এই চাষে লাভ ভালো দাম ডাইভারটা একটু কম বিশেষ এই জন্যই তাছাড়া যদি 30-35 হাইস্ট 40 এরম দাম থাকতো তাহলে এসব জমিতে 1,00,000 টাকা বিঘে হয়তো আমার মোটামুটি
50 মন করলাম বেজে ফেলেছি এখনো বেজবো আবার বহু সাধ্য আছে আমি যে চেষ্টা করব সেটাই এমনি হবে সেটা বল আমার সেটা আমি ভুট্টাই করি আর পিয়াজি বুনি যাই করব এখন দুটো চাষই ভালো যেটা হলো পিয়াজ বুনা পিয়াজ ঢামনা পিয়াজ আবার এই ভুট্টা ভুট্টাটা কইলে 50 মন হবে এবার বিনা খরচায় এখানে আর সার লাগবে না শুধু পানি ছাড়া কিছুই লাগবে না সামনে বার কি করবেন করলা চাষ করবেন কিনা জি আমি করব হ্যাঁ করলা চাষ করব করলা চাষ আমার বড় হইছে যেহেতু আড়াই মাস তিন মাসের চাষ এই চাষটা আল্লাহ ভালো ভালোই করলে মানুষের প্রত্যেক লোকে লাভবান হবে সামনে বার আমি ওই করলাও করব ওর মধ্যে তরমুজও করব এই আমার লাভবান হবে আমি হিসাব করে দেখলাম যাতে আমি প্রায় 200 করে বেচতে পারি তরমুজ আমার ওটা মনে বলছে 100 টাকা করেও যদি বেচতে পারে তাহলে ওটা আমি বিনা খরচাই 20,000 টাকা আমি বিনা খরচা বলছেন কেন ওই মানে এই যে এই করলার খরচে আমার ওইটা হয়ে যাবে করলার মধ্যে মধ্যে আমি ওইটা লাগাবো দর্শক আপনারা যারা করলা চাষ করতে চান বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে উদ্ভাবিত বাড়ি করলা এক এবং বিএডিসির গজ করলার চাষ করতে পারেন এছাড়া বেসরকারি অনেক ভালো মানের বীজ কোম্পানি রয়েছে যাদের থেকেও করলার বীজ সংগ্রহ করে চাষাবাদ করতে পারেন ভালো মানের বীজ সংগ্রহ করে সঠিকভাবে যত্ন নিলে করলা চাষ করে অবশ্যই লাভবান হবেন ভালো থাকবেন রোজা এগ্রোর সাথেই থাকবেন